কেবলাজান হুজুর পাক পাক জবানে ফরমাইছেন, বাবা এই দেশে বহু বড় বড় আলেম ওলামা আছে যাদের কাছে আমি কিছু না। এটা হলো হুজুর কেবলাজানের অতীব অতীব বিনয়ী, কিন্তু আমার কাছে যেটা আছে এটা কারো কাছে নাই। কথাগুলি অল্প স্বল্প সময়ের মধ্যে বলবো। তো আপনার কাছে কি আছে বাবা? আমার কাছে একটা দাওয়াত নামা আছে যেটা কারো কাছে, এদেশের বড় বড় আলেম ওলামা আমার কেবলা জানের কদমে যায়, আল্লাহ পাইছে, রাসুল পাইছে, দুনিয়া পাইছে, আখেরাত পাইছে, সব পাইছে। আর একদল দূরের থেকে থাইকা সমালোচনা করছে, করতেছে, করবে, তাতে আমার হুজুরের কাছে যেইটা আছে এটা কি হেগোদারে আছে? অতএব কারণে তাদের কথায় পাগলে কিনা কয় আর ছাগলে কিনা, আমি আর চেয়ে বেশি কিছু বলতে চাই না। সামাউন আলাইহিস সালাম এর ব্যাপারে ওনাকে ওনার বিবির মাধ্যমে শত্রুরা জবে করে টুকরা টুকরা করার পরে আল্লাহর শক্তিতে, কার শক্তি? সামাউন আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করে দিলেন, উনি যুদ্ধ করবেন। তার আগে বললেন, যেই বিবি আমারে শত্রুর হাতে তুলে দিল আমি তার বদলা নিব। আল্লাহ বললেন, সামাউন মশা মাইরা হাত লাল কইরো না। কথাটা বুঝাই তারি নাই, মশা মাইরা আমার হুজুর কেবলার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে যখন যাহা বলবে তাদের সম্বন্ধে আলোচনা কইরা তাদেরকে আমরা হাইলাইট করতে চাই না। এডি আস্থা করে নিক্ষেপ হবেই হবে, এতে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, হয়তো কহরে নাইলে জহরে। আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিবেন। যুগে যুগে যারাই আমার কেবলা জান হুজুর পাকের নসিহতের ব্যাপারে যদি কেউ ভুল ধরেন, জনৈক ব্যক্তি গতকালকে আমার সাথে আলোচনা করতেছেন, বাইজানকে নিয়ে রিসার্চ করতেছে, মেজো বাইজানকে নিয়ে রিসার্চ করতেছেন, উনি কতটা আগানো না পিছানো, তো ওনার চোখে একটা জিনিস ধরা পড়লেন। তো বাইজানের পাশে যারা ছিল তাদেরকে বললো, ভাই এটা কী দেখলাম? কয়, তুমি যেটা দেখছো এটা তো আমরা দেখি নাই। তা এখন আমারে বলতেছে, তাহলে আমি এটা কী দেখলাম? আমি বললাম, তুমি বাইজানের কাছে গেছো বাইজানের দোষ ধরার জন্য, তুমি যদি আল্লাহরও দোষ ধরতে চেষ্টা করো সবই দেখবা দোষ, সবই কি। কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহর মাকামে যাইবা তখন দেখবা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইজানকে ওই নজরে যেদিন তুমি দেখতে পারবে সেদিন দেখবে উনি আউলাদে বলি, উনি আল্লাহর বন্ধু, ওনার কোনো দোষ নাই, ঠিক কিনা? আর তুমি তো ঢুকছই দোষ ধরার জন্য, তো চশমাটা একটু ঠিক করে পরেন। কালো চশমা ব্যবহার করলে দুনিয়াটা আপনার কাছে কালো লাগবে, আর সাদা চশমা ব্যবহার করলে সঠিকটা দেখতে পারবেন। এই সাদা চশমাই আছে আমাদের চোখে, আমরা কোনটা ভালো কোনটা মন্দ এইটা হুজুর আমার ঘরে দেখে গেছে। আমি আপনাকেই বলছি, যিনি হুজুরের নসিহত শরীফের ভুল ধরতে গেছেন, আপনি যার ছাত্র হওয়ার যোগ্যতা নাই, মৌলানা আবু লায়েস আনসারি আপনি আমার লাইভের মাধ্যমে অনুষ্ঠানটা শুনে দেখে আপনি নোট করেন, মৌলানা আবু লায়েস আনসারি মুক্তি ময়েদ সাহেবের বন্ধু, জাতীয় মসজিদের খতিবের বন্ধু, যিনি 1400 কিতাব লিখছেন, ওনার মতো আলিম হুজুর কেবলাকে বৃহস্পতিবার রাতে বলতেছে, বাবা আমার টেলিভিশনে তখনকার জাতীয় বেতারে আমার একটা প্রোগ্রাম আছে, তাফসিরের প্রোগ্রাম। হুজুর কেবলাকে বলার পর হুজুর কেবলা বললেন, আপনি তাফসির জানেনই কি আর করবেনই কি? জোরে বলেন না, আপনি তাফসির জানেনই বা কি করবেনই বা কি? ওনার মতো এত বড় আলেম এই কথাটা শোনার পরে স্বাভাবিকত একটু মনে কষ্ট পাইল, যে যেখানে হুজুর আমারে খুব বড় আলেম,
দাবি করেন আমার দরবারের বড় আলেম। আবার আজকে এটা বলল, হুজুর কেবলা যান, বিদায় দিয়ে বললেন বাবা তাড়াতাড়ি যান। ওনার আরেকটা নিয়ম ছিল, প্রত্যেক দিন সকালবেলা কামিল ক্লাসের পোলা পান্ডে তাফসির পড়াইতেন যখন সময় পাইতেন। তো উনি ঢাকায় আসতেন, ওনার বাসায় কামিল ক্লাসের পোলাপান আসতে ক্লাস নেবে, উনি ভিতর থেকে উজু করে তাফসিরের কিতাব নিয়ে আসলেন পড়াবেন। উনি তাফসির কিতাব মেলা দেখতেছে, জালালাইন শরীফ মেলা দেখতেছে, আউজুবিল্লাহ সুরাটা পর্যন্ত উনি পারে না। সামনে বিসমিল্লাহ তাও তুমি পারে না, উনি কিতাব উল্টায় কিন্তু কিতাবের কোনো পড়া ওনার ব্রেনে ঢুকে না। ছেলেদেরকে বিদায় দিয়ে বলল, সাকেরের মা আমার ব্যাগ দে। কই যাইবেন? আমি দরবারে যাব। কালকে না দরবার থেকে আসলেন? সাকেরের মা রে, এমন পীরের কাছে আমি মুরিদ হইছি, আমি আনসারির যত বিদ্যা উনি এক সেকেন্ডের মধ্যে সিজ করে নিয়ে গেছে। গাউস আজম ফরিদপুরি, গাউস আউলি তোমাকে দিয়া দরবার শরীফে গেলেন। কেবলা জান হুজুর পাক এর সামনে দাঁড়াইলেন, বাবা আপনার না অনুষ্ঠান ছিল? উনি চুপ করে দাঁড়িয়ে আছে যে বাবা আপনার কথাই সত্য, আমার কোনো তাফসির করার যোগ্যতাও নাই, তাফসির পড়ার মতো যোগ্যতাও নাই, যদি আমার পীরের দয়ার নজর না হয়। এই সাবজেক্ট আপনি বুঝতে পারবেন না, তার কারণ কিতাবি এলেম দিয়া আপনি যেই মঞ্জিলে যাইতে চান, আল এলমো এল মানে শব্দ ব্যবহার করছে। এলেম দুই প্রকার, একটা এলমে হুসুলি আর একটা এলমে হুজুরি। এলমে হুসুলি অর্জন কইরা যায়া এলমে হুজুরির উপরে আঙ্গুল উঠানোর চেষ্টা করেন না, আপনার আঙ্গুলটা নিজে নিজে শেষ হয়ে যাবে, আপনার নাম নিশানা বরবাদ হয়ে যাবে, আপনি পৃথিবীর মানচিত্র থেকে সরে যাবেন। এই জন্য যে মান আদালি ওলিয়ান ফাকাদা জানতাহু বিল হাদ, আল্লাহর ওলির বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আপনি তো সামান্য মশা, আপনার ব্যাপারে বইলা হাত লাল কইরা আমাদের লাভ নাই, যেমন আল্লাহ সামাউন নবীরে বইলা দিছেন, অকুল জাল হাক্কু আজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য যখন আসবে মিথ্যা দূরবীত হবে। কেবলা জান পাক জবানে ফরমাইছেন এবং নসিহত হুজুর কেবলা তরিকা দিতে যেয়ে বলছেন, আল্লাহ রাসূলের সত্য তরিকায় আমি তোমাদেরকে দীক্ষিত করলাম, ঠিক কিনা? তাইলে বোঝা যায় সত্য যেহেতু মিথ্যাও আছে। এই ধীরে ধীরে কোনটা মিথ্যা এটা আমাদের সামনে প্রকাশ হইতে শুরু করছে। খেলা তো হবে, সত্যের আর মিথ্যার লড়াই হবে। মনে রাখবেন, জাকের পার্টির মাধ্যমে সত্যের বিজয় হবে আর বাতিল মিথ্যাবাদীদের পরাজয় হবেই হবে, এটাকে কেউ রোধ করে রাখতে পারবে? আমরা আসি, আমরা ছিলাম, আমরা থাকব, সব লইয়া সব লইয়া পাগলামি কইরেন এই জায়গায় পাগলামি কইরেন না, আপনার বিদ্যার বহর যেখানে শেষ, আপনার বিদ্যার বহর যেখানে শেষ তাসাউবের বিদ্যা সেখান থেকে শুরু। আমার পীর কেবলা জানকে আল্লাহ তাআলা কি বিদ্যা দান করছেন, উনি সমস্ত নসিহত শরীফটা যাহা লিখছেন কোরআন হাদিস এজমা কিয়াসের দেইখা 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 খাঁটি কথাগুলি, কারবালার ইতিহাসটা মনে হয় যেন কেবলা জান দেইখা দেইখা লেখছেন। আলমে মেসাল সম্পর্কে তো আপনার ধারণা নাই, যেই আলমে মেসালের পর্দার দিকে 24 আওয়ার্স আমার কেবলা জান তাকিয়ে থাকতেন সেই আলমে মেসাল সম্পর্কে আপনার ধারণা নাই। আপনি কি নিয়ে কার সাথে, তবে আমরা এটাই বলবো আপনার সাহস, তবে এই সাহস এত সাহসও বলা না। আমাকে বলার একটা কথা আছে আমাদের গ্রাম দেশে, এটা আমি আরেকবার বলছি, বড় একটা তাল গাছ ছিল, পাশেই একটা ড্রেন ছিল, ড্রেন তো বুঝেন যে কালবার ছোট্ট,
চামক গ্রামের একটা প্রচলন ছিল, এই তাল গাছে একটা ভূত আছে, একটা কিছু আছে মানুষরে সাজ সন্ধ্যায় ক্ষতি করে। তো এক লোকে দুই ইলিশ মাছ লয়ে যাইতেছে, খুব বাজিয়া খাইব, মজা করিয়া খাইব, কয়ার ভিতরে ভিতরে খুশি আর যায়। হঠাৎ করে তাল গাছ থেকে একটা লাড়া দিছে। এখন তাল গাছের লাড়ায় হেও তো জানে এটার মধ্যে কী আছে, হে কয় লাইল্লাহ, তো উর বেতন কয় লাই লাই কাম খাটব না, ইলিশ সহ তোরে ঢুকামু, তোরে নালিয়ার ভিতরে ঢুকামু, কালবাটের মধ্যে ঢুকামু। তো দুরেতন বইয়া যতই বাহাদুরি করেন, বাহাদুরিতে কাম হবে না। হয়তো সত্য ইসলাম জাকের পার্টির পতাকায় আসবেন, বাঁচবেন, না হয় আল্লাহর কাহারিয়াতের গজবে ধ্বংস হয়ে যাবেন। এটাকে কেউ রোধ করতে পারবে না, ঠিক কিনা?